একটু বলো তো কিভাবে খেতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার দ্য স্টাইন ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি গতকাল বিকেলে একটা মোরব্বা দিয়ে কেক তৈরি করেছিলাম, ভ্যানিলা কেকই মোরব্বা দিয়ে তৈরি করেছিলাম। তো সেই কেকটা আর কি আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে, তো দেখতে পারবেন বাচ্চারা কতটা পছন্দ করে এই ভিডিওটাই দেখতে পারবেন। আর আমি কেকটা বানাচ্ছি, আর কেকের তো অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো সেই জন্য এত ডিটেল বলার আসলে প্রয়োজন মনে করছি না। আপনারা যদি দেখতে চান কেকের ভিডিও তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। প্লেন কেকের অনেক রেসিপি আছে। আর এটা প্লেন কেকই, শুধু মোরব্বাটা এক্সট্রা দিয়েছি। এটা মোরব্বাটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা একটু কেকের মধ্যে মোরব্বা থাকলে পছন্দ করে, তো সেজন্য একটু মোরব্বা দিয়েছি। বিশেষ করে আমার ছোটো মেয়েটা মোরব্বা কেকটা খুব পছন্দ করে, তো আমি সব কিছু দিয়ে ডিমটাকে বিট করে নিলাম আর খুব ভালো ফোমও তৈরি হয়ে গেছে। আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি কেক বানাতে কী কী উপকরণ দিই। আর আমার কুকিং চ্যানেল গৃহসুখনও আপনারা অনেক কেকের রেসিপি পেয়ে যাবেন, সেখান থেকেও দেখতে পারেন, তো সেজন্য আমি এত ডিটেল কিছু বললাম না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী কী দিয়েছি কেকের মধ্যে। তো এখন আমার ডিমটা এই যে ফোম করা হয়ে গেছে দেখেন, এই যে এরকম হয়েছে। তো এই অবস্থায় আমি আর একটু বিট করব, কিন্তু সেটা তেল দেওয়ার পরে বিট করব। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, সর্বোচ্চ এক মিনিট। এই কেকটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর আমার সব কিছু প্রায় হয়েই গেছে। আর এখন আটাটাকে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি কেকটা আটা দিয়ে তৈরি করেছি, নর্মাল যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা দিয়ে তৈরি করেছি, এখানে আমি কোনো ময়দা ইউজ করিনি। তো আমার বিট করে নেওয়া হয়ে গেছে, এখন আটাটাকে আমি আস্তে আস্তে মিশাবো। আটাটাকে অবশ্যই আস্তে আস্তে করে মিশাতে হবে। এখানে আমি ভিডিওটা দ্রুত করে দিয়েছি তাই মনে হচ্ছে যে অনেক দ্রুত মিশিয়েছি, কিন্তু আসলে দ্রুত মিশাইনি, খুব আস্তে আস্তে আটাটাকে মিশিয়েছি। আর এই যে অল্প অল্প করে চেলে চেলে নিয়ে অল্প অল্প করে আলতো আলতোভাবে মেশাতে হবে। এই সময় যদি বেশি জোরে করে মেশানো হয় তাহলে কিন্তু ফোমটা বসে যেতে পারে, তো এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজটা করতে হবে। এখানে মনে হচ্ছে যে আমি অনেক দ্রুত মিশাচ্ছি, আসলে কিন্তু আমি অনেক দ্রুত মিশাইনি, খুবই আস্তে আস্তে মিশিয়েছি। এখানে টেনে দিয়েছি ভিডিওটা, সেজন্য এরকম লাগছে। আসলে কেকটা আমার প্রায়ই তৈরি করা হয়, কেক তৈরি করতেও আমার খুব ভালো লাগে, আর আমার বাচ্চারা কেক খেতেও খুব পছন্দ করে, সেজন্য আমার খুব বেশি কেক তৈরি করা হয়, মাঝে মাঝে কেক তৈরি করা হয়। আর এই কেকটার ফুল রেসিপি আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন।
আর প্লেন কেকের অনেক রেসিপি আমি আবারও বলছি, অনেক রেসিপি আমার এই চ্যানেলেও আছে, আবার আমার কুকিং চ্যানেল গৃহশিক্ষণও আছে। তো যে কোনো একটা জায়গা থেকে আপনারা দেখে নিতে পারেন। আর প্লেন কেকের সেম রেসিপি, এখানে শুধু আমি মোরব্বাটা এক্সট্রা ইউজ করেছি। পুরো ব্যাটারটা মোল্ডে ঢালার পরে মোল্ডটাকে অবশ্যই একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের হয়ে যায়। আর এই যে এখন আমি ছোটো ছোটো মোরব্বার টুকরাগুলো দিয়ে দিই, মোরব্বার টুকরাগুলো কিন্তু একেবারে নিচে চলে যায় কেকের, তো দেখা যায় যে কেকের উপর সাইডটা একরকম কালার থাকে আর কেকের নিচের সাইডটা আর এক রকম কালার থাকে। মোরব্বার জন্য নিচের সাইডটা দেখতে খুবই সুন্দর আসে আর খেতে তো অসম্ভব মজা হয়, টেস্টি হয় এই কেকটা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি আবারও বলছি, এটা প্লেন কেকের সেম রেসিপি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তো ওগুলা দেখেই বুঝতে পারবেন। শুধু এখানে জাস্ট একটা জিনিস বেশি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মোরব্বা কেক। এই জন্য আমি এই কেকের পুরো রেসিপিটা আপনাদের সাথে এই ভিডিওতে বলি নাই, তবে আমি এই কেকের পুরো রেসিপিটা আমার কুকিং চ্যানেল গৃহশিক্ষণে দিয়ে দিব, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি কেকটাকে মোল্ড আউট করব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করলে ভালো, কিন্তু আসলে আমার হয়ে ওঠে না, পুরোপুরি ঠান্ডা করা সম্ভব হয় না, কারণ বাচ্চারা খাওয়ার জন্য তাড়াহুড়া করে। এই জন্য দেখা যায় যে আমি গরম অবস্থাতে মোল্ড আউট করে ফেলি, কিন্তু আপনারা ঠান্ডা হলে তারপরে মোল্ড আউট করবেন। তো এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। আর কেকটা ভীষণ সফট, এই অবস্থায় ভীষণ সফট, কারণ কেকটা এখনও বেশ হট। আর তার চেয়ে বড়ো কথা, এই কেকটা সবসময় সফটই থাকে, ভীষণ সফট থাকে। এখন আমি কেকটাকে আস্তে আস্তে করে মোল্ড আউট করছি, কারণ কেকটা অনেক গরম। কি করার আছে, কিছু করার নেই, বাচ্চারা খাবে, তো সেজন্যই তাড়াতাড়ি করে ফেলছি। আর এই যে পিছন পাশটা মোরব্বাটা এত সুন্দরভাবে মানে থাকে কেকের নিচের অংশটাতে, তো দেখলে মনে হয় যে লোভনীয় লোভনীয়। একটু আমি তো বাটার পেপারটা নিচ থেকে তুলে নিলাম, তো দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট, স্পঞ্জি একটা কেক। আর এখন পাশের পেপারগুলো আমি আস্তে আস্তে করে সরিয়ে নিব। কেকটা খেতে ভীষণ মজা হয়, আর মোরব্বা কেকটাও মানে এমনিতেই মজা হয়। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি কেকটাকে কেটে দেখাচ্ছি যে কেকটা কীরকম হয়েছে ভিতরে। আর এই মোরব্বা কেকটা খেতে এমনিতেই ভালো লাগে, এটাতে কোনো কিছু করা লাগে না, হানি দেওয়াও লাগে না বা অন্য কোনো কিছু করা লাগে না, যে একটু পেস্ট্রি দিয়ে ডিজাইন করে খাবেন সেটাও দরকার নেই, এমনিতে খেতেই খুব মজা। আর এই কেকটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখন আমি এই কেকটাকে নিয়ে নিলাম প্লেটে, আর এখন দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে ভিতরে। তো বাসায় বাচ্চাদেরকে এভাবে কেক তৈরি করে দিবেন, বাচ্চারা কিন্তু খেয়ে অনেক মজা পাবে। আর এই কেকটা কিন্তু অনেক বড়, আসলে ভিডিওতে যতটা না বড় লাগছে আসলে কিন্তু কেকটা অনেক বড়, কারণ আমি অনেকগুলো ডিম দিয়ে বেশ বড় সাইজ করে কেকটা তৈরি করেছি। আর কেক তৈরি করার সময় আমি বেশিরভাগ সময় বড় বড় কেকই তৈরি করি, যাতে দুই একদিন এই কেকটা দিয়ে চলে যাই বাচ্চাদের। আমার বাচ্চারা প্রচণ্ড কেক পছন্দ করে, তাই আমার মাঝে মাঝে কেক বানানো হয়, আপনাদের সাথে মাঝে মাঝে ভিডিও শেয়ার করি। আসলে সব ভিডিও শেয়ার করাও হয় না, কারণ সবসময় ভিডিও করা হয় না। তো এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট, একেবারে তুলতুলা। কেকটা খেতে ভীষণ মজা। আর এই কেকটা আমার বাচ্চার খুব পছন্দের, বিশেষ করে আমার ছোট বেবিটা খুব পছন্দ করে, কারণ ও মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। তো দেখা যায় যে আমি সব কিছু এরকম বাসাই বানাই দিই, মাঝে মাঝে ওর বাবা আবার বাইরে থেকে মিষ্টিও নিয়ে আসে, তবে বাইরের খাবার ওকে খুব কম দেওয়া হয়, বেশিরভাগ সময় বাসার খাবার দেওয়া হয়। আমার নিজে হাতে তৈরি করা খাবারই ও বেশি খায়। আমার দুইটা বাচ্চাই আমার তৈরি করা যে কোনো খাবারই তারা খুব পছন্দ করে, খুব মজা করে খায়। আর আমি এখন আপনাদেরকে কেকের একটা টুকরা তুলে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখেন কেকটার ভিতর বাহির সব দিকে সুন্দর, মানে অসম্ভব টেস্টি একটা কেক। এই কেকটা খেতে কিন্তু খুব মজা। আমার বাচ্চারা ওয়েট করছিল না, আমি গরম গরমই কেকটা কেটে ফেললাম। আপনারা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে কেকটা কাটবেন, আর দেখবেন আমার বাচ্চারা কী মজা করে খায়, একটু পরেই দেখতে পারবেন। এই যে দেখেন কেকটা কত স্পঞ্জি আর কতটা সুন্দর। এখন দেখতে পারবেন আমার বাচ্চাগুলো কতটা পছন্দ করে এই কেকটা। আসলে ওরা কেক জিনিসটাই খুব পছন্দ করে, কেক খেতে খুবই পছন্দ করে। আর তারপরে এ ধরনের কেক হলে তারা বেশি পছন্দ করে, প্লেন কেক ওরা বেশি পছন্দ করে, দেখা যায় যে পেস্ট থেকে প্লেন কেক বেশি পছন্দ করে। তো দেখতে থাকুন, আর আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
দিন বলবো থাক এ বাবা আমি বলবো খাব তুমি তো হাত দিয়ে খাচ্ছ, হাত দিয়ে খাও না, দাও হাত দিয়ে খাও, দুজনে হাত দিয়ে খাও, হাত দিয়ে মজা লাগবে, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও, হাত দিয়ে মজা লাগে। খুশি হয়েছ? তোমাকে যে কেক বানিয়ে দিছি খুশি হয়েছ? আম্মু তুমি কেন খুশি হওনি? তুমি তো খাচ্ছ, খাচ্ছ তারপরে কেন খুশি হওনি? নিয়াম 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 একটু বলো তো কিভাবে খেতে হয়। কেক কিভাবে খেতে হয়?
I'm going to go to the house.